ওগো আল্লাহ রসুল, এত বড় গোনা আমি করেছি, এ গোনা কি মাফ হবে? বলো বলো আমার অবস্থা কি হবে? এইভাবে ওই নবী সহচর হাও হাও করে কাঁদছেন আর ওই পাপের প্রতিকার মাংছেন। প্রিয় পাঠক পাঠিকা, বলুন, আরবের অমানুষকে মানুষ করল কে? সেই মহামানবের নিন্দামন্দ সমালোচনা অমানুষ ছাড়া কেউ করতে পারে কি? আরবের সেই অমানুষদের ভেতরে অদ্ভুত ইমান, খোদাপ্রীতি, বিস্ময়কর রসুল প্রেম কে পয়দা করল? কার শিক্ষার গুণে, কার সাহচর্যে থেকে অমানুষ সত্যিকার মানুষে পরিণত হল? হযরত বিশ্ব নবীর যুগের দু একটি ঘটনা পাওয়া যায় যে একসময় জনৈকা রমণী ব্যভিচারের ফলে গর্ভবতী হয়, তখন সে অনুতপ্ত হয়ে এ পাপের প্রায়শ্চিত্ত করার মানুষে হযরত বিশ্ব নবীর নিকটে এসে স্বীয় অপরাধ স্বীকার করে। হযরত তাকে বললেন, তুমি সন্তান প্রসবের পরে এসো। সে তাই পুনরায় সন্তান প্রসবের পর এলো। হযরতের নিকটে পূর্বেকার ঘটনা শুনিয়ে তার পাপের প্রতিকার চাইল। হযরত বললেন, শিশুর স্তন্যপান পরিত্যাগের পরে তুমি এসো। রমণীটি তাই করেছিল। দেখুন, এখানে আইন, আদালত, পুলিশ, দারোগার কোনো প্রশ্নই আসছে না। আসামি স্বয়ং বিচারকের সামনে হাজির হয়ে স্বীয় পাপের দণ্ডাজ্ঞা প্রার্থনা করছে। এটাই ভাববার বিষয় যে হযরত বিশ্বনবী এমন কোন মহামন্ত্রে মানুষকে দীক্ষা দান করেছিলেন যে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হলো না, পুলিশকে যেতে হলো না, একজন দুর্বল চেতা রমণী তার কৃত পাপের ইসলামী দণ্ড সম্বন্ধে সবিশেষ অবহিত থেকেও বারে বারে স্বীয় পাপের প্রতিকার মাংছে। সারা বিশ্বের ইতিহাস খুঁজলে এরূপ একটা নজির কি পাওয়া যাবে? কিন্তু হযরত বিশ্বনবীর যুগে এরূপ ঘটনা আরও ঘটেছে। এর মূলে রয়েছে এই মহামন্ত্রের দীক্ষা যে তোমরা বলো ইয়াকা নাবুদু, তোমারই আইন মেনে চলি হে প্রভু। বিশ্ব মানব যখন বিশ্বপ্রভুর প্রভুর ইবাদত করতে শিখবে, বিশ্বপ্রভুর দাস হয়ে যাবে, তখন জগৎ থেকে সর্বকার দুর্নীতি ও পাপ বিদূরিত হবে। ইয়াকা নাবুদু বা তোমারই দাসত্ব করি, এই মন্ত্র সকল পাপের পথ রুদ্ধ করে দেয়। শুধু তাই নয়, মানবের মধ্যে নিষ্ঠা, সততা এবং কর্তব্যবোধ ও দায়িত্ব জ্ঞানও জাগরিত করে। মানুষ আইন আদালতকে ভয় করে, সমাজকে ভয় করে, রাষ্ট্রশক্তিকে ভয় করে, উপরস্থ কর্মচারী বা কর্তৃপক্ষকে ভয় করে, তারই ফলে সে অন্যায় ও পাপ থেকে বিরত থাকতে চেষ্টা করে, কর্তব্যে অবহেলা করতে, দায়িত্বজ্ঞানহীন হতে ভয় পায়। কিন্তু স্বীয় মর্যাদা ও ইজ্জত বাঁচাতে গিয়ে গোপনে গোপনে পাপ করেই চলে। সুযোগ কোনোদিন ছাড়ে না, সুযোগ অন্বেষণে সব সময়ই থাকে। সমাজের চোখ এড়িয়ে আইন আদালতের ফাঁকে মানুষ অন্যায়ের পর অন্যায় করে চলেছে। অন্যায়ের পথ রুদ্ধ করতে, পাপের স্রোত বন্ধ করতে কি কেউ পেরেছে? পাপের মাত্রা, অন্যায়ের গতি বেড়েই চলেছে। সর্বত্র অন্যায়, বিশৃঙ্খলা, নির্যাতন, শোষণ, প্রতিটি বিভাগে, সর্বস্তরে কর্তব্যে অবহেলা, দায়িত্বজ্ঞানহীনতা, মিথ্যা, অসদ উপায়ে অর্থোপার্জন পরিদৃষ্ট হয়। জগতে আজ দুর্নীতি, পাশবিকতা, অসত্য, অন্যায়, অত্যাচার, অনাচার, অবিচার ও কলুষের অপ্রতিহত গতিরোধ করতে কোনো চিন্তাধারা, কোনো পরিকল্পনা ও কোনো শক্তি কার্যকরী ও সফল কাম হচ্ছে না। কেউ বলেন শিক্ষার হার বাড়ালে, কেউ বলেন আর্থিক সমস্যার সমাধান হলে দুর্নীতি, অন্যায়ের মাত্রা হ্রাস পাবে, কিন্তু দেখা যাচ্ছে পাপের স্রোত বন্ধ করতে শিক্ষাও সমর্থ হচ্ছে না, অর্থও সমর্থ হচ্ছে না, শাসন ও আইনও সমর্থ হচ্ছে না। অর্থ যদি অন্যায় ও দুর্নীতির পথ রুদ্ধ করতে পারত, তাহলে বিত্তশালী ব্যক্তি প্রতারক, শোষক, নিষ্ঠুর ও অবিচারক হতো না। শিক্ষা যদি পাপের গতি রোধ করতে পারত, তাহলে শিক্ষা বিভাগে, অফিস আদালতে দুর্নীতি, অবিচার পরিদৃষ্ট হতো না। আইনজীবীগণ প্রকৃত দোষীর দোষ খণ্ডন করে নির্দোষকে দণ্ড দেবার জন্য আপ্রাণ চেষ্টা করত না। জ্ঞান সাধনা ও বিজ্ঞান গবেষণায় যদি পাপের গতিরোধ করতে সমর্থ হতো, তাহলে আমেরিকার সহস্র সহস্র গর্ভপাত, ভ্রূণ হত্যা ও জন্ম নিরোধ প্রণালীতে সন্তানোৎপাদন বন্ধ ব্যতীত প্রতি বছরে 2,00,000 জারজ সন্তান জন্মগ্রহণ করত না।
কিন্তু মানুষ যখন ভাববে বিশ্বনিয়ন্তা প্রভু বিশ্ব নিখিলের সর্বত্র পরিব্যাপ্ত বিরাজমান, তিনি অন্তর্যামী সর্বজ্ঞ সর্বদর্শী, তখন সেই মহাশক্তির চোখের আড়ালে তার অজ্ঞাতে কোনো অন্যায় করতে পারে না, স্বীয় কর্তব্য অবহেলা করতে পারে না বা দায়িত্বজ্ঞানহীন হতে পারে না। তাই বিশ্বকোষ কোরআন মহামানবকে এই মহামন্ত্রে দীক্ষিত করতে চায়, তোমরা বলো ইয়াকা নাবুদু, তোমারই দাসত্ব করি প্রভু। কি অসাধারণ লেখা!